হ্যালো বন্ধুরা, যেটা আমার দিনে ভিডিও করেছিলাম সেটা সত্যি। আমার শ্বশুর কিন্তু আমাকে বলেছে তোমার শ্বশুর বাড়িতে 6 মাস বাপের বাড়িতে, 3 মাস শ্বশুর বাড়িতে, 2 মাস বাপের বাড়িতে, এরকমভাবে আমার এই বিটিতে আসা যাওয়া করবে। আমি তখনই আমি আমি না আমি আসা যাওয়া আমি করতে দেবো না, এই যে না দিবি তো আমার করতে বেটা। আমি করে আমার 3 বার বলে যেমন বলেছে, আমার সঙ্গে সঙ্গে আমি 3 বার এই এই 6 মাস মানে এই 5 4 বছর আগে আমি বেড়ে পালিয়ে আছি আর যায়নি। আর আমি যে জিনিস বিচে আমি সে জিনিস বিচে যে আমি কাজে লাগাইছি সেটাও আর আমার শ্বশুরে আমার জানে লাগে না শুদ্ধের, বুঝলে না? সেই জিনিস বিচে তুমি টাকা কী করলে, টাকা পয়সা সব হিসাব, হ্যাঁ নিয়েছেন, ফাইসাল হবে। আর আপনি কী 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 আমার ভাষা করেছেন, কীভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, আপনার মেয়ের লোক আমার কীভাবে ব্যবহার করেছেন, কীভাবে আমার সঙ্গে ভাষা করেছেন, সব ফাইসাল হবে। আপনি এসেন, হ্যাঁ আচ্ছা তাই হবে, তাই বলে আপনি তাড়াতাড়ি ফেসে আছেন বলে কাল ফোন করে দিলাম। আর আমার সালাই এই মিশাল মানে মেয়ালোকের বড় বোন বলে যে আমরা আমার বাপ মা যতদিন আছে তখন 2 মাস শ্বশুর বাড়িতে, 6 মাস বাপের বাড়িতে। আলা আচ্ছা, হারাম জামাইরে বিটিকে পাঠাই না, আর আমার ওই জামাইটা ভালো বিটিকে পাঠিয়ে দিছে আনতে এসে, আর এই সালাই বিশাল হারাম জামাই বিটিকে পাঠাই না, বিটিকে একটিন দিছে, বোনকে একটিন দিছে, পাঠিন দে ছোটো লোকের বাচ্চা পাঠিন দে, এরকম আমাকে ভাষা রয়েছে আমারও। তাই বুঝছি ওই সাবেরের বংশের সঙ্গে মানে ওই সাবেরের বংশে ওর ভাগ্নে আছে সেই সালামের যে মেয়ালোক আমার মেয়ালোক বড় বহিন, ওর নাম হচ্ছে মেরিনা। একটা আছে নামটা বলে গেলাম, আমার বলবেন আমার বাপের নাম হচ্ছে সালাম, ওর মার নাম ভুলে গেছি, ওর মেয়ের নাম ভুলে গেছি। ওই সালামের বিটির সঙ্গে আপনার বিয়ে দিন না, কারণ সালামের ঘরে শাসন নাই। আমার শ্বশুরের নাম হচ্ছে আমার ভাইয়ের বাবার শ্বশুরের নাম হচ্ছে সাবের, ওর বড় বিটি, ওটা বড় জামাই, ওটা ওর বড় জামাই যা বলবে তাই হবে। বড় জামাইকে খুব মানে আর আমাকে সংসার করতে দিলে না, তাই বলছি ওই সাবেরে ব্রিটিশ সালামের ব্রিটির সঙ্গে আর সাবেরে কোনো বংশের সঙ্গে এই বুদিগাই আপনারা কেউ ব্রিটির বিয়া দেবেন না, এই বেটারও বিয়া দেবেন না, ব্রিটিরও বিয়া দেবেন না। কারণ যদি বিয়া দেন তাহলে আমার মতন পস্তাতে হবে, আমি যেমন আমাকে জল আছে তেমন পস্তাতে হবে, আমার শেষ পয়সারা, আমার শেষ জিনিস বুঝে। তো এবার স্পার না লুস্পার, হয় তোকে ফয়সালা তোকে আর ভাতই খাওয়াবো না, আমার শেষ ফেসলা এটা, আমার যান জল ইন্দি আছে, আমার ফেসলা আসবে দ্বিতীয়। এই আপনার এই ফেসলা কী কী হবে, কার দোষ না দোষ, আমি এই আর একটু ভিডিও করে যখন ফেসলা হবে ফেসলা ভিডিও করে তখন ছাড়বো, তখন আপনারা বুঝতে পারবেন দোষটা কার। আমার না ওর ওই শালা সাবারের আমার নাম সাবারের এগুলো ভিডিওতে আমি এইগুলো এইগুলো আপনার ভিডিওতে আমি শেষ করছি। আর এই ভিডিওটা যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করিয়েন, নাহলে আমার যেমন কষ্ট হয় যে আপনার বন্ধুরাও যেন বন্ধুরা ফেসে যাবে শুদ্ধ না ফাঁসে, তার জন্য আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করিয়েন। আমার জানকে জল ইন্দিয়েছে, আপনার বন্ধুরা যদি বিয়ে দেয় তাহলে জানকে জান জল যাবে শুদ্ধ।